আজকের সভা নিয়ে কি বলবেন? আজকে তো এলেন জঙ্গলমহলে, জঙ্গল উৎসুত এলাকা, এই এলাকা এখানে মিছিল করলেন। দেখুন, আদিবাসী সমাজের মধ্যে দ্রৌপদী মুর্মুকে নিয়ে এক বিরাট উদ্দীপনা তৈরি হয়েছে এবং আদিবাসী সমাজ এতদিন পর ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামে লড়াইয়ে তাদের যে অবদান, সেই অবদানের এতদিনের পর মোদীজির দ্বারা স্বীকৃতি। অমিতাভ চক্রবর্তী সহযোগী নিয়ে আসা হলো অন্য রাজ্য থেকে, কি বলবেন? বিজেপির তো স্বাভাবিক এরকম সহযোগী সংগঠন মন্ত্রী থাকেন, আপনারা জানেন। এর আগে যখন সুব্রত চট্টোপাধ্যায় সংগঠন মন্ত্রী ছিলেন, তখন তার দুজন সহযোগী সংগঠন মন্ত্রী ছিলেন, একজন কিশোর বর্মণ আর একজন অমিতাভ চক্রবর্তী। তো আপাতত একজনকে দেওয়া হয়েছে, এত বড় রাজ্য সামলাতে গেলে একাধিক সংগঠন মন্ত্রী প্রয়োজন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় আর সোনিয়া গান্ধীর ব্যাপার, তাদের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে? ধন্যবাদ।